এটা হচ্ছে মহাপীঠ, মহাপ্রভুর মহাপীঠ। এখান থেকেই মহাপ্রভু ভারত ভ্রমণ শুরু করেছিলেন, কৃষ্ণের অবতার, ভগবান কৃষ্ণের অবতার মহাপ্রভু চৈতন্য। অতএব এখানে সবাই তার মন প্রাণ এখানে পড়ে আছে। শুক্রবার থেকে শুরু হলো 507তম পানিহাটির ঐতিহ্যবাহী দণ্ড মহোৎসব। প্রতি বছর বিশেষ এই দিনে লক্ষ লক্ষ ভক্ত ভিড় জমান রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে। 506 বছর আগের ঘটনায় তৎকালীন হুগলি জেলার এক জমিদারের একমাত্র পুত্র রঘুনাথ দাস গোস্বামী নিত্যানন্দ মহাপ্রভুর আশীর্বাদ না নিয়ে সেদিন চৈতন্য মহাপ্রভুর কৃপাশীষ লাভের চেষ্টা করেছিলেন। বিষয়টি জানা মাত্রই বিরাগ ভাজন হন নিত্যানন্দ মহাপ্রভু। দ্বন্দ্ব হিসেবে রঘুনাথ দাস গোস্বামীকে নিত্যানন্দ মহাপ্রভু তাদের ভক্তদের চিরা দধি কলা ভোজন করানোর নির্দেশ দেন। যদিও আনন্দের সঙ্গে রঘুনাথ সেদিন এই দণ্ড গ্রহণ করেছিলেন, সেই থেকে প্রতি বছর জ্যৈষ্ঠ শুক্লা ত্রয়োদশীতে আয়োজিত হয় দণ্ড মহোৎসব, এবার যা 507 বছরে পদার্পণ করল। এবারও সেই ভক্ত সমাগম হওয়ার আশা নিয়ে প্রস্তুতি সেরেছে পুলিশ প্রশাসন। যে প্রস্তুতি নেওয়া হয়েছে তাতে ভিন্ন প্রবেশপথ থাকলেও একমুখী রাস্তা হয়েই মন্দির দর্শন করে বেরিয়ে যেতে হবে ভক্তদের। ভক্তদের যাতে কোনো অসুবিধা না হয় সেজন্য দায়িত্বপ্রাপ্ত এসিপিদের ফোনের বদলে ম্যান প্যাকে কথা বলার নির্দেশ দিয়েছেন পুলিশ কমিশনার, যাতে কোনো ঘটনা ঘটলে সহজেই এক অফিসার থেকে আরেক অফিসারের কানে বার্তা পৌঁছে যায় এবং সহজেই পুলিশ ব্যবস্থা গ্রহণ করতে পারে। গঙ্গা পেরিয়ে যেসব ভক্তরা আসবেন তাদের জন্য মহোৎসব তলা ঘাটের পুরনো এবং নতুন দুটি ফেরিঘাটই এদিন চালু রাখার কথা বলেছেন পুলিশ কমিশনার। পুরনো ফেরিঘাটে ভক্তরা আসবেন এবং ফেরত যাবেন নতুন ফেরিঘাট দিয়ে। দুটি ঘাটেই আলাদা আলাদা লঞ্চের ব্যবস্থা থাকবে। ভক্তরা কোন পথে ঢুকবেন এবং কোন পথে বেরোবেন তার দিক নির্দেশ করার জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্টে ফ্লেক্স টাঙানো হয়েছে পুলিশের তরফ থেকে। মন্দিরে 500 মিটারের মধ্যে যাতে কোনো স্টল না বসে সেদিকেও কড়া নজর রাখা হয়েছে। অনেক ভালো, আগের বছর থেকে এবারে অনেক ভালো। প্রতি বছর কি আপনি আসেন? অনেক সুবিধা। এই প্রশাসনের গাঠ ফাটগুলো দিয়া এ করা অনেক সুবিধা আগে ছিল। তখন এই যেমন জোয়ার এলে আটকে দিচ্ছে, খুব মানে কম কম করে মানুষ ছায় এ করছে, ছাড়ছে, খুব ভালো দেখলাম। গতবারে তো কোনো কিছু সিস্টেম ছিল না এরকম, এবারে সিস্টেমটা খুব ভালো করেছে। পার্থক্য অনেকটাই দেখছি, যে এখানের পৌরসভা বা পৌর প্রধানের যে সুন্দর যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টা দেখে খুবই খুশি দেখতে পাচ্ছি। যে কারণ আগেবারে মানুষ অনেক ইনজোর হয়েছিলেন বা কষ্ট পেয়েছিলেন খুব, যদি এবারে অনেক তাপদাহ রয়েছে কিন্তু তথাপি মানুষের ভালো যথারীতি রয়েছে এবং খুব সুন্দর পুলিশ প্রশাসনের এবং খুব ভালো। পাশাপাশি মন্দির কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে ঠিকঠাকভাবেই সব চলছে, তবে গত বছরের থেকে লোক সংখ্যা এবার কম হয়েছে, কারণ মানুষ এখনও আতঙ্কে রয়েছে। মোটামুটি তো শান্তিপ্রিয়ভাবে চলছে, ভক্ত সংখ্যা এবছরে খুবই কম হয়েছে, কেননা গত বছরের একটা লোকের একটা আতঙ্ক মানুষের মধ্যে রয়েছে, তারপরে প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে, এই জন্যে আরও লোক সংখ্যাটা একটু কম হয়েছে। এই 507তম এই দণ্ড মহোৎসবে হ্যাঁ ভক্তরা এসেছে, এইটাই আমাদের আনন্দ। পুলিশ প্রশাসন, পানিহাটি মিউনিসিপ্যালিটি, আমাদের এমএলএ সাহেব এবং তীর্থঙ্কর ঘোষ সবাই খুব পরিশ্রম করেছে, এবং পৌরসভার সমস্ত প্রত্যেকটা আমাদের কমিশনাররা সবাই এখানে আমাদের খুবই সহযোগিতা করেছে। এবারে বাঁশ দিয়ে ঘিরে দিয়ে মন্দিরটা ঘিরে দিয়েছে, এবার লোকে পুজো দেওয়া একটু মানে অসুবিধা হচ্ছে, তবুও আমরা বুদ্ধি করে নিতাই গড়ের মূর্তি ছোটো নিয়ে এসে ঠেকিয়ে ভক্তদের সহযোগিতা করছি। অন্যদিকে পুলিশ কমিশনার অলোক রাজুরিয়া ও পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ বলেন এবছর দর্শনার্থীদের কথা মাথায় রেখে সব কিছু ব্যবস্থা ঠিকভাবে করা হয়েছে এবং গত বছরের যে দুর্ঘটনা ঘটেছিল তার থেকে আমরা শিক্ষা নিয়ে যথেষ্ট সতর্ক আছি। দেখুন, আমরা যেভাবে অ্যারেঞ্জমেন্টটা করেছিলাম সেই অ্যারেঞ্জমেন্টে পরে আমরা যেটা লক্ষ্য করেছি এখন যে ব্যবস্থাটা আছে খুব ভালো সুন্দরভাবে চলছে। আমরা যারা দর্শনার্থীরা আছে তাদেরও ভিউ পয়েন্ট জেনেছি, ওনারাও খুব খুশি আছেন। কিছু কিছু মানুষ অসুস্থ হয়েছিলেন, তাদেরকে আমরা পরিষেবা দিয়ে ওনাদেরকে সুস্থ করে ওনা এখান থেকে পাঠানো হয়েছে, কারো কোনো অসুবিধা নেই। দেখুন, আমরা 400 জন পুলিশকর্মী আমাদের যে আছে এখানে আজকে ডিউটি করেছে, রাত পুরো রাত্রিবেলায় ডিউটি করা হয়েছে, ভোর সকাল থেকে ডিউটিটা চলছে আর ওই 4টা পর্যন্ত, যখন পর্যন্ত মেলা শেষ হচ্ছে না তখন পর্যন্ত ওরা সবাই ডিউটি করবে। অত্যন্ত ভালোভাবে পানিহাটি পৌরসভা, আমি নিজে আছি,
পুলিশ কমিশনারে পুলিশ কমিশনার নিজে আছেন, খর্দা থানা ঘোলা থানা রয়েছে, সবাই মিলে সমস্ত ভক্তদের তারা যাতে পূজো দিতে পারে সেই সেবাই আমরা করছি। এখন পর্যন্ত অত্যন্ত সুষ্ঠুভাবে হাজার হাজার ভক্ত আসছে। গতবারের এই ঘটনা থেকে আমরা অনেক কিছু শিখেছি এবং আমরা ভক্তদের সব রকম সাহায্য করে তাদের পূজো দেওয়ার ব্যবস্থা করছি। মাঠবাড়িতে দণ্ড মহোৎসবে ইসকনে সবাই আসছে, আনন্দের সঙ্গে আর সবাই আসছে। পানিহাটি থেকে মিন্টু চক্রবর্তীর রিপোর্ট, চ্যানেল 24/7।